الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قل إن صلاتي ونسكي ومن يحيى ومماتي لله رب العالمين وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جلا লালমনির হাট থানা পাটগ্রাম গ্রাম সোহাগপুর কিপুর সোহাগপুর সোহাগ মানে কি আদর সোহাগ মানে ভালোবাসা ঠিক কি না বলেন এই পাটগ্রামে মনে হয় আদর সোহাগ ভালোবাসা অনেকই আছে নাকি আছে কি সোহাগ আছে আদর আছে ভালোবাসা আছে এসে ভালোবাসাটা কার সাথে কথা বলেন আদর কার সাথে মা সন্তানকে সোহাগ করে আদর করে ভালোবাসে ঠিক কি না বলেন কিন্তু সবচাইতে এই পৃথিবীতে আমরা কার ভালোবাসা চাই কথা বলেন কথা বলা যাবে না আমরা পৃথিবীতে সবচাইতে কার ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা পাইতে রাজি আছেন তো রাজি আছেন দেখি কারা কারা কার ভালোবাসা চাই আল্লাহ
হাত বাড়াইছে কার ভালোবাসা পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান, আমার মা এবং বোনেরা, আমার অন্তরের অন্তনস্থল থেকে আমি আবারও আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মেদাদা কালেমাতি। প্রশংসা করলাম কার? বিল কুরআন, বিল ইসলাম। ইসলামটা কার ধর্ম? কুরআন নাজিল করেছেন কে? কুরআন কে নাজিল করেছেন? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। প্রশংসা করব কার? পায়ের নিচে আল্লাহ জমিন দিয়েছেন, এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে চলতে হলে প্রশংসা করব কার? খাবার দেন কে? খাবার দেন আমার আল্লাহ। প্রশংসা চলবে কার? আমাদের রুহু দিয়েছেন কে? প্রশংসা করব কার? দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, ঠিক কিনা? দুনিয়ার মানুষ কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়, কিন্তু আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন পা থেকে মাথা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দান করেছেন বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই, কথা বলেন আছে নাকি? আছে নাকি বলেন? প্রশংসা পাওয়ার যোগ্যতা কে? আমাদের সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের পৃথিবীতে কেউ হায়াত দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তোমরা কোন রাস্তায় চলতে চাও? আমরা বলেছি মাবুদ কোন রাস্তায় আমরা চলবো? আমরা তো রাস্তা চিনি না। আমরা রাস্তা চিনি না, চিনি রাস্তা চিনতাম? রাস্তা চিনতাম? আমরা তো রাস্তা চিনি না। হে রব্বুল আলামিন আপনি আমাদের সৃষ্টি করেছেন, কোন রাস্তায় চলবো রাস্তাটা আপনি আমাদের দেখাই না দেন। সুবহানাল্লাহ, বাবু রাস্তাটা আপনি আমাদের দেখাই না দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা কোন রাস্তা তোমাদের দেখাইয়া দেব? তারপর আমরা বলেছি আল্লাহ কোন রাস্তা আপনি আমাদের দেখাই দেবেন? রাস্তা তো আমরা চিনি না। হে রব্বুল আলামিন এমন একটি রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন যে রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়, যে রাস্তায় চললে তোমার রাসূলকে পাওয়া যায়, যে রাস্তায় চললে শান্তি পাওয়া যায়। ও মাবুদ এমন একটি রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা দেখাইয়া দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে এমন একটি রাস্তা চাইলি যে রাস্তায় চললে আমি আল্লাহকে পাইবি, যে রাস্তায় চললে রাসূলকে পাইবি, যেই রাস্তায় চললে শান্তি পাইবি, আমি আল্লাহ সেই রাস্তাটা তোমাদের জন্য দলিল বানাইয়া দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা দেখিয়ে দিলেন যেই রাস্তাটির নাম হলো যালিকাল কিতাব, সেটি হচ্ছে আমার হাতে কি? কুরআন মাজিদ। যালিকাল কিতাব, ও বান্দা এমন একটি কিতাব আমি তোমাদের কাছে অবতীর্ণ করে দিলাম। এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, কিতাবটার মধ্যে কোনো ভেজাল নয়,
কিতাবটার মধ্যে কোনো সন্দেহ বলেন আছে কি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হে আমার বান্দারে এমন একটি কিতাব আমি তোমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছি দলিল বানাইয়া দিয়েছি হে আমার বান্দা যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো আমি আল্লাহকে পাইবা বান্দারে যদি এই কিতাবের রাস্তায় চলতে পারো তাহলে তোমরা রাসূলকে পাইবা হে আমার বান্দা যদি এই নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো তাহলে তোমরা শান্তি পাইবা আল্লাহ রাসূল যেখানে শান্তি আছে আল্লাহ রাসূল যেখানে আল্লাহ রাসূল যেখানে কুরআন আছে যেখানে নামাজ আছে যেখানে ইসলাম আছে যেখানে কুরআন নাই যেখানে ইসলাম নাই যেখানে নামাজ নাই যেই ঘরে কুরআন তেলাওয়াত হয় না যেই ঘরে জি বাংলা চলে যেই ঘরে গজব আসে সেই ঘরে জি বাংলা চলে যেই ঘরে জি বাংলা চলে যেই ঘরে মানলেন তো মানেন কারা কারা দেখি একটু সবাই তো জানেন আমরা কি গজব চাই কি চাই কি চাই কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহ বলেছেন মন রে কুরআনই ভুলে যাইও না ক বরে ও মন রে কুরআনই ভুলে যাইও না ক কুরআন ভুলে কবরে গেলে কুরআন ভুলে কবরে গেলে শান্তি নাই ক বরে ও মন রে ইসলামি ছেড়ে যাইও না ক বরে ও মন রে ইসলামি ছেড়ে ইসলাম ছেড়ে কবরে গেলে ইসলাম ছেড়ে কবরে গেলে রাসূলের সাফায়াতে নাই রে ও মন রে নামাজ ছেড়ে যাইও না ক বরে ঠিক কি না বলেন নামাজ ছেড়ে কবরে যেতে পারবো শান্তি আছে কি দুনিয়াতে যত টাকা পয়সা কামাই করবেন দুনিয়াতে শান্তি করবেন এই দুনিয়ায় যত ইবাদত বন্দেগী করবেন আমল করবেন কবরে শান্তি পাইবেন ঠিক কি না বলেন শান্তি আছে না শান্তির দরকার আছে কি না তাহলে আল্লাহকে পাইতে হলে এই কোরআনের রাস্তায় চলতে হবে সুবহানাল্লাহ বলেন কোরআনটা যদি বুকে আঁকড়ে ধরতে পারে কাকে পাবো কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারি রাসূলকে পাবো কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারি শান্তি পাবো আজকে শান্তির মা মরে গেছে ঠিক কি না শান্তির মা মরে গেছে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কেমন আছো বলে ভালো নাই কেন ভালো নাই কি জন্য ভালো নাই প্রশংসা করতে হবে কার ভালো রাখার মালিককে যার অন্তরের মধ্যে দীর্ঘদিন জমিনের মধ্যে বৃষ্টি না হইলে জমিনটা শুকায়ে যায় জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজায় না তেমনি করে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিল দিয়েছেন কলব দিয়েছেন এই কলবের মধ্যে দিলের মধ্যে যদি কোরআন এবং হাদিসের কথা যদি না শোনা যায় না শুনতে না শুনতে মানুষের দেহটা যেমন একটা লোহা জমিনের মধ্যে পড়ে থাকলে মরিচা ধরে নষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন মানুষের দিলটা কলটা হলো ওই রকম নামাজ নাই আল্লাহর জিকির নাই কুরআন তেলাওয়াত নাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নাই সেই দেহের মধ্যে শয়তান প্রসাব পায়খানা করে ভরপুর করে ফেলেছে
এই মুসলমান নামধারী মুসলমান কোরআনের কথা শুনলেই ওর গা জ্বালা পুরা করে কথা বলেন ঠিক কি না কোরআনের কথা শুনলেই তোমরা কেমন মুসলমান তোমরা কেমন মুসলমান বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ কেমন মুসলমান তুমি বিশ্ব নবীর অপমানে কাঁদে না তোমার প্রাণ তুমি কেমন মুসলমান আল্লাহ রাসূলের কথা শুনলে কাঁদে না তোমার প্রাণ কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক কি না বলেন লক্ষ্য করে খেয়াল করে শুনুন কোনটা কান লাগানি খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাস্তা আমাদেরকে দেখায়া দিয়েছেন জালিকাল কিতাব যে কিতাবটার রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যায় যে কিতাবের রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যায় যে কিতাবের রাস্তায় চললে শান্তি পাওয়া যায় আমরা এই কিতাবটা তেলাওয়াত করি আমরা পড়ি পড়ি না আমরা এই কোরআনটা তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করি বলেছি আল্লাহ নির্বিজন কোরআন তেলাওয়াত করি মাহমুদ এই কোরআন তারে কোরআনের রাস্তায় চললে নির্বিজাল কিরা কিতাবের রাস্তায় চললে আমাদের লাভটা কি হবে আপনি বলে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বান্দারে যদি নির্বিজাল কিতাবের রাস্তায় চলতে পারো আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ একবার আমরা কি হব এই কোরআনের রাস্তায় চললে আমরা কি হব এটা কার কথা কার কথা এটা কি আমার বাবার কথা এটা কি মার্কেট করে আনছি কুষ্টিয়া থেকে আনছি এই কথাটা কোনো মানুষের কথা নয় এই কথা কার কথা আল্লাহর কথা আবার কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ মুত্তাকিন যদি হতে পারি তাহলে আমাদের লাভটা কি মা সন্তানকে বলে বাবারে তুমি স্কুলে যাও তুমি স্কুলে যাও সন্তান কয় না আমি স্কুলে যাব না মা ডাকে দিয়ে কয় বাবা স্কুলে যাও সন্তান বলে না মা স্কুলে যাব না এইভাবে একদিন দুই দিন তিন দিন সন্তান স্কুলে যায় না মায়েদের কঠোর হয়ে গেলেন কড়া হয়ে গেলেন মা রেগে গেলেন সন্তানকে আবার ধমক দেয় দিয়ে বলে বাবারে স্কুলে কেন যাবি না যদি স্কুলে না যাস তাহলে মার খাবি কি খাবি মার খাবি ওই সন্তান এবার বলতেছে না মা যদি আমি স্কুলে যাই তাহলে তুমি কি দিবা মা ডাক দিয়া বলে বাবা তুমি যদি আজকাল স্কুলে যাও তাহলে তোমার দশটি টাকা দিব বান্দা প্রশ্ন করেছেন আল্লাহ কোরআনে পড়েছি নির্বিজাল হব মুত্তাকিন ও মাহবুব রে যদি মুত্তাকিন হতে পারে তাহলে আমাদের লাভটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বান্দারে যদি তোমরা মুত্তাকি যদি হতে পারো আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাদিখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর কোরআনে পড়বে যারা হবে জান্নাতি আল্লাহর কোরআনে পড়বে যারা আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজখি না মানিয়া আবু জাহেল আমার নবীর ভালোবাসবে যারা হবে জান্নাতি নবীর ভালোবাসবে যারা হবে জান্নাতি না বাসিয়া আবু জাহেল হইল দুজখি না বাসিয়া না বাসিয়া আবু জাহেল কথা বলেন ঠিক না বেঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি একটা জায়গায় মাহফিলে গেলাম সূরা হাজাবের ৩৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিন ওলা আল্লাহু আকবার এটা আমি কি মার্কেট করে আনছি এই কথাটা কোথায় বলেছেন কোরআন শরীফের মধ্যে বলেছেন বলেছেন কে আল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে না ভেজাল আছে না সন্দেহ আছে না সন্দেহ নাই আল্লাহ বলেছেন সূরা হাজাবের 33 নম্বরে আছে আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে দুনিয়ার নারীরা তোমরা যারা মুসলমান খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলিও না মেয়েরা তোমরা ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে ঘর থেকে বাইরেও তোমরা যাইতে পারবে তবে ঘরের পরিবেশটা নিয়ে যাইবা কিসের পরিবেশ কিসের পরিবেশ আমি এই কথা আপনাদেরকে জানাইতে চাই বাইরে যখন যাবেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবেন এই কথা কার আমার আল্লাহর কথা আমার আল্লাহর কথা মানার দরকার আছে কি আছে না দূর থেকে দেন আল্লাহর কথা মানার দরকার আছে কি না যদি আল্লাহর কথা না মানে তাহলে আল্লাহর নাফরমানি করলাম আল্লাহর নাফরমানি যদি করি তাহলে মৃত্যুর পরে কোথায় দিবেন কোথায় দিবেন তাহলে আল্লাহর নাফরমানি করা যাবে না ওই মাহফিলের মজলিসে একজন মহিলা দাঁড়িয়ে গেল আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা হাজাবের 33 নম্বর আয়াত থেকে মজলিস থেকে ওই মহিলা দাঁড়িয়ে গেল ডাক দিয়ে বলতেছেন আপা আপনি বলেছেন পর্দা করার কথা যদি আমি পর্দা না করেই জান্নাতে যাইতে পারি আমি বললাম তুমি যদি পর্দা না করে জান্নাতে যাও কোরআন কি মিথ্যা হয়ে যাবে বলেন কোরআন মিথ্যা হয়ে যাবে কোথায় পাইছো ভান্ডামি পর্দা না করে জান্নাতে যাবা কোথায় পাইছো ভান্ডামি নামাজ না পড়েই বেহেশতে যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি ইবাদত করতে পারো কি করতে পারো ইবাদত ইবাদত করলে জান্নাত ইবাদত না করলে জাহান্নাম তাহলে ইবাদত করব কার শয়তানের ইবাদত করব বলেন ইবাদত করব আল্লাহর আমরা বান্দা কার আল্লাহর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পর্দা করে চলো বাইরে যাবা ঘরের পরিবেশটা নিয়ে যাবো ওই মহিলা দাঁড়ায় বলতেছেন আমি যদি পর্দা না করে যদি জান্নাতে যাইতে পারি আমি বললাম পর্দা না করে তুমি জান্নাতে যাবা জান্নাত কি তোমার বাবা তৈরি করেছে বাবার হাতে তৈরি বাবার হাতে তৈরি কি সুন্দর করে বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না পীরের কাছে মরিদ হলে নামাজে রোজা লাগে না সবাই বলেন নাউজুবিল্লাহ আছে নাকি লালমনির হাট পাট গ্রামে আছে নাকি বলেন এটা গ্রামের নাম হলো সোহাগপুর নাম কি সোহাগপুর সোহাগ কার কাছ থেকে নেব ভালোবাসা কার কাছ থেকে নেব কোরআন থেকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমার নামাজ তোমার রোজা তোমার দান সৎকা তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ সব ভালোবাসা আমি আল্লাহর জন্য হতে হবে কার জন্য কার জন্য হতে হবে কোরআন যতদিন পৃথিবীতে আছে পৃথিবীটা ততদিন টিকে আছে যেদিন কোরআন থাকবে না সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না ধ্বংস হবে কি হবে না তাহলে এই কোরআনের জন্য পৃথিবীটা আছে আছে কি আছে না যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বয়ের দোকান
বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন কুরআন হারাইবে কেমন করে আগুনের তেজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কুরআনের হাফে সুবহানাল্লাহ বলেন এই কুরআন হারাবে কেমন করে আল্লাহর বাণী কুরআন শরীফ বুকে করে হব মুমিন কুরআন শরীফ বুকে করে হব মরা মুমিন কুরআন হারাবে কেমন করে আল্লাহ পাকের বাণী কুরআন শরীফ বুকে করে হইব মরা মুমিন বলেন হইব মরা মুমিন কুরআন হারাবে কেমন করে আল্লাহ পাকের বাণী কুরআন হারাবে কেমন করে এই কোরআন শরীফ বুকে করে হব মরা মুমিন বলেন হব মরা মুমিন সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করেন খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল এই দলিল নিয়ে কবরে যেতে চাই চাই কি চাই না চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলতেছেন আমার বান্দারে এই কুরআন আমি আল্লাহ নাযিল করেছি এই কুরআনটা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি তোমরা এই কুরআনটা দিয়ে জীবন করো কি করো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেশতা জিদ্দায় চলে যাও ফেরেশতা বলেছে আল্লাহ আমি কেন জিদ্দায় যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিদ্দার থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো ফেরেশতা বলে মাবুদ জিদ্দার মাটি দিয়ে কি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সুবহানাল্লাহ বলেন বানি আদম মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন সুবহানাল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর কুমার হিন্দু মূর্তি পূজা করত ঠিক কি না কি করত মূর্তি পূজা করত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মূর্তি পূজা করত আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার হে রব্বুল আলামিন আমার বাবা আজর কুমার মাটি দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে যেই মাটির মূর্তি কথা বলতে পারে না পারে বলেন পারে কি খবরদার কোন অগ্নি পূজা করা যাবে না সূর্য পূজা করা যাবে না কোন দেবতা পূজা করা যাবে না মাটির পূজা করা যাবে না আমাদেরকে মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বানাইছেন দেহটা বানাইছেন মাটি দিয়া আর আমার আল্লাহ যে দেহের মধ্যে সুন্দর রুহু দিয়েছেন এই রুহুটা বানাইছেন নূর দিয়া দেহ হলো মাটির তৈরি রুহু হলো নূরের তৈরি কিসের তৈরি রুহুটা কিসের তৈরি এই পৃথিবীতে যত রকমের খাবার জমিন থেকে উৎপাদন হচ্ছে সব খাবার খাই আপনার দেহ স্বাস্থ্যটা ভালো করতেছেন কিন্তু রুহুটাকে তো শেষ করে দিচ্ছেন নামাজ নাই কোরআন নাই জিকির নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে এই দেহ থেকে একদিন রুহুটা বের হয়ে যাবে এই দেহের কোনো দাম থাকবে না থাকবে কি থাকবে কি আছে নাকি দামি খাটের মধ্যে আছেন শুয়ে আছেন রুহুটা বের হয়ে গেছেন আপনার সন্তান আপনার মেয়ে ছেলেরা আপনার খাট থেকে নামায়া ফেলবে আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দেবে না আপনার পিঠের নিচে শুধু একটা পাটি বিছায়া দিবে
কথা বলেন ঠিক কি না রূহ আছে যতক্ষণ এই দেহের দাম আছে ততক্ষণ ঠিক কি না বলেন আছে কি আছে না আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দেয় কয় আল্লাহ আমার বাবা জোর কুমার মূর্তির সামনে হাত জোর করে থাকে যেই মূর্তির গালের মধ্যে লক্ষ লক্ষ মাছি ঢুকে যায় খেদানোর পর্যন্ত ক্ষমতা হয় না কথা বলেন ঠিক না বেঠিক আমার বাবা জোর কুমারকে দেখেছি মূর্তির সামনে বিভিন্ন রকমের খাবার কলা মিষ্টি বিভিন্ন রকমের ফল দিয়ে রাখে কুত্তাই খায় কিন্তু ওর খাওয়ার ক্ষমতা নাই আছে নাকি বলেন আছে নাকি এই কপাল পুরা মুসলমান নামধারী মুসলমান হিন্দুদের মেলার মাঠে যায় কথা বলেন ঠিক কি না শুধু নামাজ না পড়লে নামাজ পড়লে জান্নাতে যাবেন ইসলামের আরো কিছু মানার দরকার আছে না আছে না ইসলামের কাজটা করতে চায় না ইসলামের পথে চলতেই চায় না